মা তোমার না জ্বর, আবার তুমি পানি নাড়াচাড়া করতেছো, তুমি তো মরবা। দেখো আমার মাইয়া কি কয়। মা তুমি বুঝতে পারো, এই যে তোমার তিনটা সন্তান কুসুম রাজা আর দোলা, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে কি হইব? এত ভাবুস কেন, আল্লাহ তো নির্দয় না। তোর বাবা রে নিয়ে গেছে, তো গো তিন ভাই বোন রেতন করে আমারও নিয়ে যাব, আল্লাহ কাম করব না। না মা তুমি কোনো কাজ করতে পারবা না, যাও ঘরে যাই চুপচাপ শুয়ে থাকো, আমি গার্মেন্টস থেকে ফিরে আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসুন, আর আইসাই আমি ঘরে সব কাজ করুন। তুই আবার টাকা খরচ করে ওষুধ ওষুধ আনতে যাস না, আমি এমনিতে ভালো হয়ে যাবো মা। হ যত তোমার খালাতো ভাই যে তোমারে ভালো করে দিব, আমি যা বললাম তাই করো মা, চুপচাপ ঘরে যাই শুয়ে থাকো। বুবু স্কুলের সময় হয়ে যেতেছে। দোলা বোনা মা তুমি খুব ভালো, কোনো দুষ্টামি করবা না, বাইরে খেলতেও যাইবা না, মার জ্বর মার পাশে বসে থাকো। আচ্ছা বসো, চল রাজা চলো। যে মায়েরা মারা গেছে কুসুম এর মা আর ভাই, কি চায় এরা? কি চাই? পাওনা নিতে আইছি। পাওনা? কিসের পাওনা? শ্রমনীতি অনুযায়ী কাম করার সময় কোন শ্রমিক কারখানায় মারা গেলে মালিকের কাছে তার যে পাওনা থাকে সেই পাওনা নিতে আইছি। আমরা পাওনা নিতে আসছি, ভিক্ষা না কিন্তু। ও মাই গড, এরা দেখছি সারা দুনিয়ার ইতিহাস ভূগোল জেনে এখানে এসেছে। ভাড়া করে দেখছো কি? ঘর ধরে বের করে দাও, বের করে দাও, বের করো। পেঁয়াজ মরিচ দিয়ে ভাতগুলি খায় নাই, তরকারি পাক করতে পারি নাই। আল্লাহ দিলে কাল থেকে কামে যামু, কাম থেকে ফিরে আইসা মাছ দিয়ে ভাত খাওয়ামু। তোমার জ্বরই তো এখন ভালো হয় নাই মা, তোমার আমি কামে যেতে দিব না। আমি কামে মারলে তোরা খাবি কি? ঘরে তোর একটা দানা পানিও নাই, থাকবো কেমনে? তোমার জ্বর বুবু বইরা গেল, কাল থেকে আমি কাম করুম মা, তারপর তোমার লেগে ওষুধ চাল ডাল সব নিয়ে আসুন,
তবে স্কুল যাগো কপালে এক বেলা পেট ভরা ভাতই জুটে না তাগো আবার কিসের লেখাপড়া আমি আর স্কুলে যাবো না মা কাল থেকে আমি কাম করুম এখানে গাড়ি বুঝবি না তাতে তোর কি আমার কি আমি তোর কোনো কথা শুনুম না কাল থেকে আমি কামে যাব আরে তোমার জ্বর তো এখনো ভালো হয় নাই মা গরিবের অসুখ সারে বেড়ে বাজেন কিন্তু হাসান সাহেবের জামাল সরবারে কাম ধরে যদি ছুটে যায় তাইলে আমরা খামো কি তাইলে আমিও কাল থেকে তোমার লগে কামে যাব মা তুই এনে দাঁড়া এই জায়গাটা ভালো করে মুছো ও তুমি আমি নতুন বউ রেখে দিয়েছি তুমি 15 দিন আসবে না আমি কি বসে থাকবো আমি তুমি ইচ্ছে করে কামে আসা বাদ দেন মা আমার শরীরে জ্বর মা এটা মরে গেল সবকিছু মিলে এইসব কথা আমাকে বলে লাভ হবে না নতুন বউ রেখে দিয়েছি তাইলে আমার 15 দিনের বেতনের টাকাটা দিয়ে দেন মা এক টাকাও পাবে না তুমি কেন পাব না আমি তো আপনার কাছে ভিক্ষা চাই না কাম করছি তার মজুরি দিবেন ভুলে যেও না তুমি কাদের বুয়া দেশটা যে কোথায় চলে গেছে ন্যায্য পাওনা চাইলে আপনারা বলেন দেশটা কই চলে গেছে এই বেটি চুপ করো তোমার লেকচারবাজি বন্ধ করো রুস্তম রুস্তম মা রুস্তমরে ডাকতে হবে না আমরা যাচ্ছি চল রাজা তুই গ্যারেজে যাইয়া সাহেবের গাড়িটা পরিষ্কার কর আচ্ছা রাজা এতদিন আসুনি কেন তোমার জন্য না মাকে বলে স্কুলে যাওয়ার একটা ভালো ব্যাগ কিনে রেখেছি বলো না তোমার জন্মদিন কবে ওই দিন তোমাকে গিফট করব আমি আর স্কুলে যাবো না পড়াশোনাও করবো না বারে তুমি স্কুলে না গেলে পড়াশোনা না করলে তুমি বিন্দুর বন্ধু হবে কেমন করে আমি তো বিন্দুর বন্ধু হইতে চাই না বিন্দু আমি তোমার অনেক দিন কইছি তুমি বড় লোকের মাইয়া আমি কাজের বুয়ার ছেলে তোমার লগে আমার বন্ধু তো হয় না তুমি আমার কখনো বন্ধু মনে করবা না তুমি আমার বন্ধু 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 এখন আপনার শরীর থেকে একটু ভালো ভালো বোধ হয় হব না রে কি অসুখ হয়েছে তা ডাক্তারই বলতে পারছে না নাকি ইচ্ছে করেই বলছে না তোর ছেলেটা স্কুলে যায় তো ঠিক মতো না বাবা ও নিজের ইচ্ছাতে বন্ধ করে দিছে ও সোম মারা যাওয়ার পরে আমার শরীরটাও বেশি ভালো না রাজার ওর সাথে করে নিয়ে আসছি ওই নিচে আপনার গাড়িগুলি মুস্তাছে লেখাপড়া বন্ধ করে দেওয়াটা উচিত হয়নি তোমার স্যার ও স্যার কি হয়েছে কি চাস আমি চাই না আবেদ আলী আপনার লগে দেখা করবার চায় আবেদ আলী ওই যে রাতে আপনার যে বোতল সাপ্লাই দেয় সেই আবেদ আলী আবেদ আলী রে কাল দিয়ে দেবনে আমার কথা শুনবে না আপনি নিজে যাইয়া বললেন ঠিক আছে ভাই কি হয়েছে আজকে আমাকে টাকা দেবেন নইলে আমি আপনার বোনকে গিয়ে বলবো আপনি প্রতিদিন 2 বোতল করে মদ খান বাকিতে টাকা আমাকে দেন না এই বেটা বাকিতে খাই আর না খাই তোর দরকার কি তাইলে টাকাটা দিয়ে দেন আমি চলে যাই ঠিক আছে কালকে দিব নে এই কালকে কালকে করে আমাকে 7 দিন ঘোরাচ্ছে বাকি হয়েছে 20,000 টাকা
আপনি নিজে তার কামাই করেন না, খান তো বোনের উপর। আপনার তো বোন জামাই নাই, সবই তো আপনার হাতে, এনে দিলেই তো হয়ে যায়। চিল্লে পাল্লা করিস না, কাল দিয়ে দেবো না। কোনো কথা শুনবো না, আজ আমি আমার টাকা চাই, এক্ষুনি চাই। আবেগ চিল্লা চিল্লি করিস না, এই খারা পারি কিনা। যদি বাড়ির ভিতরে এসে চিল্লে বিল্লা করস, তাইলে তোর ঘরে মাথা থাকবো না। খাই বাকি আবার মাথা থাকবে না, ফুটানি। হ্যালো, ও ম্যানেজার সাহেব, উত্তরের বাড়ির ট্যাক্সের টাকাটা আমি ব্যাংক থেকে তুলে রেখেছি, সুলতান ভাইকে দিয়ে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন, একটু হোল্ড করুন, মোবাইল অফ করবেন না। রাহেলা, রাহেলা। জি আপা। সুলতান ভাইকে ডেকে নিয়ে এসো তো। জি আচ্ছা। ম্যানেজার সাহেব, আপনাকে কিন্তু উকিল নিয়ে আসতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, উকিলকে তো আমি ফিস দেবই। কিন্তু ম্যাডাম, উকিল সাহেব জানতে চেয়েছিলেন বিষয়টা কি। বিষয়? আমি আমার সমস্ত সম্পত্তির উইল করে যেতে চাই, কারণ আমি বুঝতে পারছি আমি আর বেশি দিন বাঁচবো না। কি হয়েছে জানারা, কার লগে কথা কস? কিছু না, ম্যানেজারের সাথে। উত্তরের বাড়ির ট্যাক্সটা দেওয়া হয়নি, আলমারিতে 20,000 টাকা আছে, এনো চাবি। ড্রয়ার খুলে টাকাটা নিয়ে ম্যানেজারকে দিয়ে এসো। চাবি কোনটা? এইটা। এখানে তো ছিল, টাকা তো চুরি হয়েছে। চুরি তো হইবারই পারে। আচ্ছা, তোর ঘরে কেরাই ছিল? ঘরে তো রাহেলা ছাড়া আর কেউ আসেনি, একটু আগে তো ওই আলমারি সব পরিষ্কার করছিল। চুরির তাইলে ওই করছে। এইসব কি করতেছেন ভাইজান? খুদাই আমার দোষ দিতেছেন। ওরে বাবা, উনার উপর দোষ দিবেন না। কোথায় টাকাটা লুকাইছস? ক্যাচ লাগাইস না। অনক কইতাছি, ওই টাকাটা ফেরত দিয়া দে। আপা, ভাইজান। আবুচ্ছি, সোজা আমলে গিয়ে উঠবো না। কার বিশ্বাস করেন, আমি তো একটা মেয়ে নেই স্যার। অন্য কইতাছি, টাকাটা ফেরত দিয়া দে। স্যার, আমি নেই নেই স্যার। ক্যাচ লাগাইস না, মান সম্মান লয়ে এখান থেকে যা। গা গরিব মানুষ, আমি চাইতে নেই। আরে গরিব মানুষ তো চোর হয়, তোর কথা বিশ্বাস করো, তুই টাকা লুষ নাই। মাফ করে দেন না স্যার। আমি তোর মাফ করো স্যার, আমি টাকা নেই নেই।
তোর মা এটাকে চুরি করছে, তোর মা পেছ লাগাইছে চো। এইভাবে কাউকে মারা উচিত না। চোর কি করবো, আমি চুরি করছি, তোর মান কিভাবে করতে হয় তা আমি করতে আছি, তুই খালি চুপ থাক। বিশ্বাস করেন আমি টাকা নেই নাই, আপনি পায়ে ভুরি আমার বেজ্জত করেন না। হ্যাঁ বেজ্জতি করুন না, তুই কবি, তুই টাকা চুরি করছ, আর যদি না কর তোরে যে আমি কি করুম তা দেখবি। যাও, আর কোনদিন আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না, যাও যাও বলছি। যাও না, একটা কথা কইতে চাই। আর কইতেইব না, বহুত কইছ। আজ আমি প্রতিজ্ঞা করতেছি,
ভগবতো আমি একদিন কোটিপতি হব। আপনার উপরে অত্যাচারের প্রতিশোধ একদিন আমি নিমই। আমি কোটিপতি হব আম্মা, আমি কোটিপতি হবই। বাবা রে,
রাত্রে বারোটা পর্যন্ত মাল টানছি, শরীরটাও ভালো ছিল না, তাই সময় মতো ঘুম থেকে উঠতে পারি নাই। পারবা কেমনে, তুমি তো আর মেশিন না, মানুষ। শরীর বইলা কথা, একটা শরীরে আর কত কষ্ট সইতে পারে? ওস্তাদ, এত পরিশ্রমের কি হইবে? এবার একটু রেস্ট লও। না রে, আমার জীবনে কোনো রেস্ট নাই, আমার অনেক টাকার দরকার। কোনটারে পড়াই, ওর খরচ, সংসারের খরচ। নিজের বাড়ি থাহো, হাতে গুনা তিনজন মান, তাহা কতটা লাগে? হ্যাঁ, আব্বাজান বস্তিতে বাড়িটা রাইখে গেছিল বলে বাইচে গেছি। তাইলে এত কামাই করে কি করবো ওস্তাদ? আমি কোটিপতি হমু। তারপর আমার আম্মাজানরে যারা লাথি মারছিল, আমি তাগো কাছে আম্মাজানে লয়ে যামু, একটা পালকি বানামু। সেই পালকিতে চড়ে আম্মাজান যাইব। ওরা যেইখানে যেইভাবে আম্মাজানরে মারছিল, ঠিক সেইভাবে আমার আম্মাজান প্রতিশোধ নিব। ওস্তাদ, তোমার চেহারার যা ভাব সাব দেখতাছি, তাতে মনে হইতাছে সত্যি তুমি একদিন কোটিপতি হইবা। কিন্তু এইভাবে ঠেলা চালাইয়া কুলিগিরি কইরা কেউ কি কোনোদিন কোটিপতি হইছে? হইলে হইছে, না হইলে হয় নাই, কিন্তু আমি হব। এই হাদি ওস্তাদ, এই হালারা বিশ্বাস করুক আর না করুক, মুই করলাম, বুঝছো? আচ্ছা ওস্তাদ, তুমি তো কোটিপতি হইলা, এখন গাড়ি কেন মানে কি? এই মুই তোমার ড্রাইভার হমু, বুঝছো? এলাকে রাতে রাতে মুই ড্রাইভারি শিখতে আসি। আমি যখন কোটিপতি হব, তখন তোরা সবাই আমার সাথে থাকবি। অনেক বেলা হয়েছে মনে হয়। দোলা, দোলা, কয়টা বাজে রে? দেখছো না কলেজে যাচ্ছি? নয়টা বাজে, নয়টা। নয়টা বাজে, সর্বনাশ। আম্মা, আম্মা, কি হয়েছে রে বাজান? সকাল নয়টা বাজে, তুমি আমার ডাকো নাই কেন? নয়টা বাজবো না, আইলে তো সেই ভোরবেলা। এত খাইটা কি হইব বাজান? কোটিপতি হওয়ার স্বপ্নটা মন থেকে মুছে ফেলাও। অসম্ভব আম্মা, এখনো এখনো ঘুমের মধ্যে আপনারা অপমান করার সেই দৃশ্যটা প্রায় দেখি, এখনো দেখছি আম্মা। ওদের বদলা নিতে হইব, আর ওই কোটিপতিদের সাথে লড়াই করতে হইলে আমারে কোটিপতি হইতেই হবে আম্মা। এই মানুষটা মাল্লা কেন? চোর বইলা, চোর বইলা। কোথায় লেখা আছে যে এই মানুষটা চোর? এই কি চুরি করছে? তা তো কইতে পারুম না, কি চুরি করছে? এই এই কি চুরি করছে জানিস না? এই কি চুরি করছে জানি না। এই কি চুরি করছে, কি চুরি করছে? বাহ, কি চুরি করছে তাই কেউ জানে না, অথচ একটা মানুষরে আবমরা করে ফেলতে মারতে মারতে। ওই লোকটা সোসর বলে চিল্লাইছে, তখন আমরা মারছি। বাহ, একজন বলল চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়েই চিলের পিছে দৌড়াইতেছে। এই তোমরা যেই মানুষটারে মারলা, তোমরা তো কেউ জানোই না আসলে এই মানুষটা চুরি করছে না করেই নাই। ঠিক আছে, আপনি বলেন তো ঘটনাটা কি? এইটা একটা
ফোনের কাজ ওর বাবা, আমি একটা গরিব রিক্সাওয়ালা, আমার বউটা মরা হয়েছে, তার জানাজা দিয়া দাফন করব। এই মানুষটা দোকানে গেছিলাম, বুঝলাম বাইরে একটা কাফনের কাপড় দেও, হ্যাঁ কইল 500 টাকা দাম, আমার কাছে তো অত টাকা নাই, আমি 300 টাকা তার হাতে দিয়া কইলাম বাইরে এই 300 টাকা রাখো, আমি বাকিটা রিক্সা চালায় শোধ দিয়া দিব, আমার কথায় বিশ্বাস যায় নাই। বউডারে তো ফোন করার লাগবো, এই কাপড়টা আমি এর দোকান থেকে চুরি করে নিয়ে দৌড় দিয়ে দিলাম। এই গরিব রিক্সাওয়ালাটা যখন সত্য কথা বলছিল তখন এই লোকটার কথা বিশ্বাস না করে তারে চোর সাজায় দিছস, আর যারা শিক্ষিত ভদ্রলোক সাজে দেশে লুটতরাদের রাজত্ব বসায় দিছে ওইসব চোর তোরা চোখে দেখোস না, নাকি চোখে দেখলেও বড় লোক বলে চোর বলার সাহস পাস না? ওস্তাদ এই শালা মানুষের জাত নো, এতে রিমেনেরও গুণ নাই, নইলে একটা কাফনের কাপড় লয়ে এ ধরনের ঘটনা ঘটায়। ওই কাফনের টাকা বাবদ তুই ওনার কাছে কত টাকা পাবি? 200 টাকা। 200 টাকা, এই নে তোর 200 টাকা, টাকা শোধ হইছে? হ্যাঁ শোধ। এখন তোরটা তুই শোধ কর। হ্যাঁ কি শোধ করুম, এখানে আমার কাছে কি কেউ কিছু পায়? পায় পায়, উনি পায়, উনি পায়, তুই উনারে চোর বানাইছিস, এই যে এই যে দেখ রক্ত বাইর করছস, এই যে রক্ত, ওনার শরীর থেকে যেই পরিমাণ রক্ত তুই বার করছিস এই পরিমাণ রক্ত কি তুই ওনার শরীরে ঢুকাই দিতে পারবি? পারবি না। যেই পরিমাণ রক্ত তুই ওনার শরীর থেকে বাইর করছিস ঠিক সেই পরিমাণ রক্ত তোর শরীর থেকে বাইর হইতে হবে, তাইলেই সমান সমান হবে। ঘরে দিয়ে যা। তামাশা শেষ, আপনারা সবাই যান 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 তো। চাচা আপনার কোন আপনজন মানে ছেলে মেয়ে কেউ নাই? আসছিল, একটা ছেলে আসছিল রিক্সা চালায়া, আমি তারে ব্যবহার শিখাইছি, বড় লোকের মাইয়া বিয়া কইরা ওনার আমার চিনে না বাজান, টেলিফোন কইরা ওর মায়ের মরার খবর দিছি, খুশি মাটি দিয়া দাও আমি আইতে পারুম না, আমার সময় নাই। কি কন চাচা, এমন সন্তান আছে? ঠিক আছে আপনি কবরস্থানে গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করেন, আর আপনার ছেলেটারে আমি একটু দেখতে চাই, আমার খুব শখ হইছে, আর আমারেও ঠিকানাটা দেন। সে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে, একা কাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে, ওরে সব ভালো তুই একা পাশিস নে, একটু ভালো পাশতে দিস মরে, সব ভালো তুই একা পাশিস নে, একটু ভালো পাশতে না, তুই একা পোহাস নে, সঙ্গে নিশে রে তুই মরে, পুরো ছ
বুঝছো না তুই একা পোহাস নে সঙ্গে মিশে রে তুই মোরে মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিশে মোরে সব ভালো তুই একা বাসিস বাড়ি সেই ঘর সেই সিঁড়ি সেবারই তো আম্মারে কথাটা বলতে হয় না আম্মারে কথাটা বলা যাবে না আমার নাম রাজা আমার পোশাকই বলে দিচ্ছে আমি কে আমি একজন কুলি রাস্তায় ঠেলা গাড়ি চালাই কিন্তু আমার একটা আম্মা আছে তারে আমি দিনে দুইবার পায়ে হাত দিয়ে সালাম করি তোরও নিশ্চয় একটা মা ছিল তুইও নিশ্চয় দশ মাস দশ দিন সেই মায়ের গর্ভে ছিলি এই ক্লিনিকে ছবিতে দেখছিস এইরকম বেঁকা হয়ে মায়ের পেটের ভিতর থাকে মায়ের রক্ত খেয়ে খেয়ে বিন্দু থেকে বড় হয় তারপর দশ মাস দশ দিন পর শুরু হয় মায়ের প্রসব বেদনা যন্ত্রণা ব্যথা চিৎকার তারপর এক তলা রক্ত নিয়ে বের হয় একটা শিশু তুই তুই তোরও এরকম জন্ম হয়েছিল এতটুকু এতটুকু ছিলি তোর সারা শরীর ভরা তোর মায়ের রক্ত ছিল সেই রক্ত তোর মা ধুয়ে দিছিল মুছে দিছিল পরিষ্কার করে দিছিল তারপর বুকের সুধা পান করতে দিছিল এই হলো মা আম্মা আপনি শুনলে অবাক হবেন একজনের মা মরে গেছে তার ছেলে তার মায়ের লাশ দাফন করতে আসে নাই মদ খেতেছিল ফুর্তি করতেছিল তারে আমি ওখান থেকে ধরে নিয়ে আসছি কিন্তু ওর বাপে ওর মাটি দিতে দেয় নাই আমি মাটি দিছি আম্মা আমি কি কোনো অন্যায় করছি আম্মা তুমি বলে দাও মা রাজা আমাদের সাথে খেলবে না মা তুমি কিচ্ছু বলবা না ওরা বড় লোক আর আমরা গরিব গরিব গুলোতে বড় লোকরা খেলে না তুমি তো আমার বন্ধু আমি তোমার বন্ধু না বন্ধু না বন্ধু না চলো মা আমি আমি আমার রাজাকে খুঁজে পেয়েছি আমার চোখে তোমার
কি চাই জিজ্ঞেস করা? আচ্ছা
রাজা আছে, রাজার কাছে কি চান? ওরে ধোলাই দিয়ে হাসপাতালে পাঠাতে চাই, কারণ আমার তো কোনো অসুখ বিসুখ নাই যে আমারে হাসপাতালে পাঠাবে, তাহলে তো ব্যাপারটা সিরিয়াস। কয়জন আইছে? পাঁচজন। পাঁচজন, তাহলে তো উঠতেই হয়। তুই বস। তুই তো বলে রাজা, কুলির হাত, ঠেলা গাড়ি টানা হাত, ভারী শক্ত, সহ্য করতে পারবি তো? তাহলে দেখ। তোমার পছন্দ হয়েছে আমার জিগায়? এই বিন্দু দেবী, আপনার কথাবার্তা শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে তাহলে এখন বিদায় নেন, যান। আরে খালি খালি চলে যাব? তুই তো আমাকে কিছু খেলাবি লাই। লে ধর, আমার এক মাস চা খা। আরে লে লে, খাও তো খাও, খাও। যাব বেলাই। না না, খাবো না। তুই আমার চা খাবি না? আমি তো এখান থেকে যাবে ক্লাই। খাও খাও। আচ্ছা দে দে। পুরা প্যাঁচ লাগাই দিছো, শুধু মুখে যাবো মাঝি, কামের কিছুই না। পাঠাইলাম মারতে, উল্টা মার খায়া চেহারা ভসকে আইছো। আঙ্কাল, আমি ঠিক বুঝতে পারছি না, এতদিন একসাথে বিজনেস করেও আপনি আমাকে চিনতেই পারলেন না। কাউকে মারতে হলে আপনি আমাকে বলুন, সালা ওয়ানটার মধ্যে ফিনিশ করে দেবো, একদম ফিনিশ। মামা আসলে তুমি কি
জাফরের মতো একজন মাস্তান তোমার কাছে থাকতে, তুমি কেন এই ভুলটা করলে? শোনো মামা, ভবিষ্যতে কাউকে মারার প্ল্যান করলে জাফরকে দায়িত্ব দেবে। জাফরের তো বাস্তব অভিজ্ঞতাটা একটু বেশি। বিন্দু, তুমি কিন্তু সোজা কথাটা বাঁকা করে বললে। তুমি এটাও বুঝে ফেলেছ? আমি তো মনে করেছিলাম তুমি বুঝতেই পারবে না। আমি একটা কথা বুঝতে পাচ্ছি না, তোমার আমার ভবিষ্যতের রিলেশনশিপটা জেনেও কেন তুমি আমার সাথে এভাবে বাঁকা বাঁকা কথা বলছো? আমার কষ্ট হয়। কষ্ট? তাই সত্যি তোমার কষ্ট হয়? জাফর, তোমাকে আমার মোটেও পছন্দ না। আই ডোন্ট লাইক ইউ। বিন্দুর কথা প্রমাণ করে আপনি এখনো বিন্দুকে রাজি করাতে পারেননি। আচ্ছা অঙ্কল, সত্যি করে বলুন তো, আর কতকাল আমাকে অপেক্ষা করতে হবে? আরে মিয়া, ওর মায়ের মৌতের পর থেকে আমি অপেক্ষা করতেছি 10 বছর, আর তুমি তো অপেক্ষা করতেছ মাত্র 10 মাস। এত তাড়াতাড়ি ধৈর্য হারাইলে সবকিছু 5 বছর লেগে যাবে না? আমার আর ধৈর্য শক্তি নেই। আমি একদিন জোর করে তুলে নিয়ে কাজী বাড়িতে বিয়ে করে ফেলবো। আবার নতুন করে প্যাঁচ লাগাও না। হনুমিয়া, উইলে রীতিমতো লেখা আছে, বিন্দুর নামে যে টাকা ব্যাংকে আছে তার অর্ধেক টাকা ওর স্বামী পাইব। তাহলে তো ঠিকই আছে, আমি পাব। মজার কথা আছে, ওই স্বামী বিন্দুর পছন্দ মতোই দইব। তা নইলে উইলাম সারি, উত্তরার বাড়ি, এই বাড়ি, ফ্যাক্টরি, ব্যবসা সব কিছু ওই ট্রাস্টে চলে যাবো গা। কিন্তু আপনি তো বলেছেন এই বাড়িটা আপনার। এই চুপ, কারো কেউ না। বিন্দুরে বোকা বানাইয়া মিথ্যা মামলার কথা কইয়া দলিলের সই করিয়া নিয়েছি, তাই কইতাছি সোনার ডিম আর হাঁসের মাংস এক লোকে খাইতে যাও না, সবকিছু 5 গুছ লাগে দেবো না। আঙ্কেল, আমার নাম তো জাফর, কিন্তু আপনি একজন পরিপূর্ণ মির্জাফর। আম্মা, আমারে মারার জন্য লোক পাঠাইছিল সেই দিনের ওই কুলাঙ্গার সন্তানটা, যাদের পাঠাইছিল আমি তাদের মায়েরে হাসপাতালে পাঠাই দিছি। অন্যায় করছি আম্মা? মায়ের পিঠ করা ভালো না রে বাজান, আমার ভয় করে, কবে জানি কেউ তোরে মাইরে ফেলায়। আপনার হাতটা দেন তো আম্মা, আমার এই জানের উপর রাখেন, আর যতদিন পর্যন্ত আপনার এই হাত আমার জানের উপর রাখবেন ততদিন পর্যন্ত আমারে কেউ কিছু করতে পারবে না। আম্মা, মা, তুমি শুধু ভাইয়ার বুকে হাত দিয়ে তার সাহস বাড়িয়ে দিলে, তুমি যদি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে তাহলে আমিও ভাইয়ার মতো সাহসী হতাম। আচ্ছা ঠিক আছে, আম্মা এখনই তোর মাথায় হাত দিয়া দোয়া করে দিব, দেখি তুই কি সাহস দেখাইতে পারিস। দেন তো আম্মা, দোয়া করে দেন। পাগলি মাইয়া, মায়ের দোয়া সন্তানের জন্য সবসময় থাকে, মায়ের দোয়া থাকলে অনেক শক্তি হয়, সাহস হয়। সাহস করে তুই যা ইচ্ছে তাই করতে পারবি? হ্যাঁ পারবো, আমার মা আমাকে দোয়া করে দিয়েছে। সাহস করে এতদিন তো আকাশকে কিছুই বলতে পারলি না, যে তুই ওকে ভালোবাসিস। এতদিন বলতে পারিনি, কিন্তু এখন বলতে পারবো, সে সাহস আমার বুকে আছে। ওই দেখ আকাশ আসছে। আকাশকে দিয়ে আমি কি করব? কেন, সাহস দেখাবি? মানে সাহস করে আকাশকে কিস করে দে, দেখবি কেমন ফটে। বুঝলি না, তাহলে আর ভালোবাসার কথা মুখে বলতে হবে না। কি ব্যাপার ম্যাডাম, কিছু বলবেন?
আশার সেই মানুষের দেখা পেয়েছি, আমি প্রেমে পড়েছি তোমার প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি তোমার প্রেমে পড়েছি। যখন কাছে চাই আমি তখন যেন পাই আমি তোমায় জীবন সঙ্গী করেছি, আমি প্রেমে পড়েছি তোমার প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি তোমার প্রেমে পড়েছি। মনে মনে যাকে আমি খুঁজে ফিরেছি, ভালোবাসার সেই মানুষের দেখা পেয়েছি, ও মনে মনে রেখেছি ভালোবাসার সেই মানুষের দেখা পেয়েছি, আমি প্রেমে পড়েছি তোমার প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি তোমার প্রেমে পড়েছি। তো প্রেমিকের কথা তো ভাইয়াকে বলবি না? বলবো বলবো, প্রেম তো একটু গাঢ় হোক, আমি নিজেই আকাশকে হাত ধরে এনে ভাইয়াকে সব বলবো। বলবো, ভাইয়া এই যে এর নাম আকাশ, একে আমি ভালোবাসি। এবার আমাকে বল না, আমি কিভাবে তোর ভাইয়াকে আমার প্রেমের কথা বলবো? আরে কিচ্ছু লাগবে না, সামনে দাঁড়াবি আর ধরে কিস করবি, হয়ে গেল। আমি বুঝলাম না। দাঁড়া বোঝাচ্ছি, প্রথমে ভাইয়াকে সোজা করে দাঁড় করাবি, তারপর আস্তে আস্তে পেছনে যাবি, ভাইয়ার দিকে তাকিয়ে থাকবি, ভাইয়াও তোর দিকে তাকিয়ে থাকবে, তারপর তারপর ধীরে ধীরে ভাইয়ার দিকে এগিয়ে যাবি, তারপর তারপর ধরে কিস করবি। ঝামেলা হয়ে গেল। কে? কিরে নদী, তুই এত রাতে? ওদিকে চল, কথা আছে। আরে এত রাতে আবার কিসের কথা? কিসের কথা জিজ্ঞেস করবি না, কথা আছে, চল তো। সত্যি করে বলতো, আমাকে এখানে আনার উদ্দেশ্যটা কি? কথা না, চুপচাপ এখানে দাঁড়া। তুই কি শুরু করলি? কথা কম, বললাম তো দাঁড়া, একদম দাঁড়িয়ে থাক। প্রেম হইল সোনার হরিণ, যাই না ধরা একবারে, প্রেম হইল সোনার হরিণ, যাই না ধরা একবারে।
সেই জোয়ারে এতই স্রোত আসিয়ে দেয় পানের মতো। জীবনের এই যৌবন কালে জোয়ার আসে মনের কোণে, সেই জোয়ারে এতই স্রোত আসিয়ে দেয় পানের মতো। জীবন নৌকার হাল ধরে সাধের যৌবন অঙ্গার হইব, বন্ধু তোমায় না পাইলে সাধের যৌবন অঙ্গার হইব, বন্ধু তোমায় না পাইলে। শুভা নাহি পেলে হৃদয় খানি যাই শুকিয়ে, ভালোবাসার বালু চরে কৃষ্ণায় আসে বারে বারে, প্রেমের শুধা নাহি পেলে হৃদয় খানি যাই শুকিয়ে। মনের শুধা পান করিয়ে দানা গোপাগর করে, সাধের যৌবন অঙ্গার হইব, বন্ধু তোমায় না পাইলে সাধের যৌবন অঙ্গার হইব, বন্ধু তোমায় না পাইলে। অন্তরটাকে বান্ধা রাইখো ভালোবাসার শিকলে, অন্তরটাকে বান্ধা রাইখো ভালোবাসার শিকলে, সাধের যৌবন অঙ্গার হইব, বন্ধু তোমায় না পাইলে। কি হলো, কই, কিছু কাজ না কেন, এবার মুখোমুখি দাঁড়ায় আসোস কেন? মানে ভাবছি। তুই ভাবতে থাক, আমি যাই ঘুমায় পড়ি। শোন, তোর মনে পড়লে রাত্রে আবার আমারে ডাকিস না, আমি ঘুমাবো। দেখ, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিরে, আজও বলতে পারলি না? বুকের সাহস নিয়ে তো প্রেম করার ইচ্ছা হয় কেন? তোকে দেখ কিচ্ছু হবে না। যেদিন কেউ এসে চোখের সামনে থেকে চিলের মতো ছড়িয়ে নিয়ে যাবে, সেদিন বুঝবি কি হারালি। শরম লাগে না, এটা আরো ডরাইছে।
সাবাস বাবু সাবাস, তোর জবাব লাই আছে, তোর কোলে বসে আমি সিনেমা দেখব। এই বিন্দু দেবি ছাড় আমাকে, ছাড়, লোকে দেখলে আমাকে খারাপ বলবে। আরে বললে বলুক না, ওই শালা লোক আমার ধাওয়া করলো আমাকে ধরবে বলে, আর আমি উল্টো তোকে ধরলাম, তোর কিছু লাগে না রে। চলো, তুই কি রাস্তার ল্যাম্পোস্ট? বিন্দু এই পোশাকে সামান্য একজন কুলিকে জড়িয়ে ধরলো, ঘটনাটা ভালো করে জানতে হয়। আমি বলছি তুই এখান থেকে চলে যা, তা না হলে তোর কপালেও খারাপই আছে। যাচ্ছি বাবু যাচ্ছি, এ শালা তো সাজপোজ ল্যাম্পোস্টই আছে। এই পাগলি তো আজব মেয়ে। আমি বুঝতে পেরেছি, কন্ট্রাক্টের টাকার চেয়ে মারটা একটু বেশি হয়ে গেছে, মনে করার কিছু নেই। 1000 টাকা বেশি দিচ্ছি, আর কোনো কথা বললে আমি শুনবো না। তোমাদের ঠিকানা আমার কাছে আছে, প্রয়োজন হলে আমি ডাকবো। ঠিক আছে। এই শালা, ওই মেয়েটা তোদেরকে কেন টাকা দিয়েছে বল? প্রেম করিয়ে দেওয়ার জন্য কতক্ষণ ধরে মার খেলাম, টাকা দেবে না মানে? কার সাথে প্রেম করিয়ে দেওয়ার জন্য? ওই মেয়েটা ওই কুলি ছেলেটার সাথে প্রেম করতে চায়। আচ্ছা ঠিক আছে, তোরা যা আমি একবার তোর পায়ের ধুলো নিয়ে আমার কপালে লাগাই, দে মাগি দে। কি করো? আরে তোমার সাথে আমার রাজত্ব হয়েছে, কিভাবে ওর সঙ্গে তোমার পরিচয় হলো? আরে মাইজি, তোর ছেলে আমার ইজ্জত বাঁচাইছে। মাইজি, তোর ছেলেটা আমাক দিবি? তোমার দিব মানে তুমি কি করবা? আমার জানের মধ্যে রাখবো, আমার বুকের মধ্যে রাখবো। কি রে, রাজা কি মেয়েটার সাথে প্রেম টেম করছে নাকি? যদি করেই থাকে তাহলে সাব্বাস আমার ভাইয়া। সুলপান্নি হলেও দেখেছিস মেয়েটার চেহারা আগুন, সিনেমার নায়িকাও ফেল। মাইজি তুই তো কোনো কথা বললি না, তোর ছেলেকে আমাকে দেবে ক্লাই? তোমার চেহারার কথা শুনে তো দিতে ইচ্ছা করতেছে, কিন্তু তোমার জাত? আরে মাইজি জাত তো একই আছে, আমিও মানুষ তোরাও ভি মানুষ। তোর ছেলে রাজা যদি বড় লোকের কোনো মেয়েকে পছন্দ করে, ওরাও ভি তো একই কথা বলবে। আমি যদি কাল লটারি পাই আমি আমি বড় লোক হয়ে যাব, তখন কি এই বস্তির ছেলে রাজাকে আমি পছন্দ করবে নাই? আরে জাত পাত ধনী গরিব সব ছেড়ে দে, সবার উপর মানুষ আছে তার উপর নাই। যাই মাইজি, নমস্কার। হ্যালো, হ্যাঁ বাপু বলো বলো। কিরে কি ভাবছিস? আর ভেবে লাভ হবে না, ভাগ বসাতে এসে গেছে ওই সুইপার্নি, একদিন রাজরানী হয়ে তো রাজকুমারকে নিয়ে উড়াল দিবে। নে দুধটা খেয়ে শুয়ে পড়। Thank you.
ধ্যানে ছিলাম তো তাই তোমাকে খেয়াল করিনি। না করবো আমি কোথা, তোমার নজরটা ইদানিকালে খারাপ হয়ে গেছে গা, তোমার চর্বিটা ডাক্তারদের পরীক্ষা করা উচিত। আমি কিন্তু বাকাতারের কথা পছন্দ করি না মামা, যা বলার সোজাসুজি বললেই ভালো হয়। অঙ্কল, টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে একটা কুলির সাথে প্রেমের কথাটা সরাসরি জিজ্ঞাসা করুন না। ও, তুমি তাহলে এই খবরটাও রেখেছ? কেন রাখবো না, আজ হোক কাল হোক যা পড়লে তোমার স্বাধীন হবো। তাই ভাবি স্ত্রী কোথায় যায় কি করে সে খবর রাখো তো ফেরার। স্বপ্ন দেখতে মানা নেই, কিন্তু কোন স্বপ্ন সত্যি হয় আর কোন স্বপ্ন সত্যি হয় না সেটা স্বপ্ন দেখার আগে কেউ বলতে পারে না। এই একই কথা তোলে রবি হাসাইতে পারে, আমি যে গাইতেছি তুমি হাসাই কি ওই ছোট লোক কুড়ি লগে প্রেম করতেছ? আমি দারুণ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি মামা, কিন্তু ও কিছুই জানে না। তবে আসল পরিচয়টা পেলে ও আমাকে ভালোবাসবে না ঘৃণা করবে সেটাই এখনো জানি না। আসল পরিচয়? হ্যাঁ মামা, রাজা কুলি হলেও ওর একটা পরিচয় আছে। ও সেই রাজা যে রাজার সাথে ছোটবেলায় আমি খেলতাম, ও সেই রাজা যার মাকে টাকা চুরির অপবাদ দিয়ে তুমি এই সিঁড়ির উপর থেকে লাফ মেরে ফেলে দিয়েছিলে। ওই রাজাকে নিয়ে আমি এখন ঘর বাঁধার স্বপ্ন দেখছি, ওই রাজাকে নিয়ে আমি একটা নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখছি, যে পৃথিবীতে থাকবে না ধনী আর গরিবের লড়াই। তুমি আরো শুনে রাখো মামা, এর পেছনে যদি তোমরা কোনো চক্রান্ত করো কিংবা কোনো প্রকার বাধা দাও তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তার পরিণাম ভালো হবে না। আঙ্কেল, ওই বস্তির ছেলের সাথে কিছু ঘটার আগেই আপনি জোর করে বিন্দুকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। তাহলে এখন রাস্তা সোজা। সেটা কি? রাজারে মাইরা ফেলাইতেই বল। কেউ মারবো নিজেও মরবো, তোকে যদি আমি না পাই তাহলে আমি কাউকে পেতে দেব না। পাগলের মতো কি বলছিস তুই? একদম কথা বলবি না, আমি তোকে সে কবে থেকে চোখে চোখে রাখছি। আর বলানি কনি কোথাকার কোন সুপার নিয়ে তোর বউ হবে? অসম্ভব, তার আগে আমি নিজে নিজেকে শেষ করে ফেলবো। তাই নদী চিৎকার করলি কেন? সত্যি করে বলতো তোর কি হয়েছে? দিনের বেলা তো স্বপ্ন দেখছিস নাকি? হাতে ছুরি নিয়ে কি করছিস? কাকে খুন করবি নাকি বল না, কাকে? শত্রুকে। তোর বন্ধুকে চিনি, কিন্তু শত্রুটা কে? যে বন্ধু সেই শত্রু। শোন, তোর ভাইয়া এবার বিদেশ থেকে বাড়িতে এলে আমি বলে দেবো তোকে বিয়ে দিতে। তোকে এবার বিয়ে দিতেই হবে, যার বিয়ের তার খবর নেই আর আপনি ঘুম নেই। আমি সাদ্দার ভাইরে বলছি, সে তোমার মাসে মাসে টাকা দিব। এই রাজা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। ভাবি তুমি যাও, আমি আসতেছি। কি রে খুব উত্তেজিত মনে হচ্ছে, কিছু বলবি বল? হ্যাঁ আজ আমি বলেই ফেলবো। বল কি বলবি? আরে একটু সময় দিবি তো, বুঝিয়ে না বললে তুই তো আবার বুঝবি না। তোর মাথায় তো গোবর ভরা, বুদ্ধি সাথে কিচ্ছু নেই। তোর মাথায় তো অনেক বুদ্ধি, বলে ফেল। প্রথমে ধরতে হবে, তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তারপর তারপর জানি কি, তারপর তারপর তুই গুছাইতে থাক, আমি আসি। খোদাহাফেজ। এই আজ পারলাম না। এই নে তোর 200 টাকা, এই নে তোর 200, এই যেটা তোর। এই জায়গা বসো। হ্যাঁ ঠিক।
জীবন এইভাবে কুলিগিরি করব। এই স্বপ্ন তো আমার না, আমার যে কোটিপতির হইতেই হবে। ঠেলা গাড়ি ঠেলা আর কুলিগিরি কইরা তুমি কোনোদিন কোটিপতি হইতে পারবা না। কোটিপতি হইতে হইলে তোমারে ব্যবসা করতে হইব। ব্যবসা করতে হলে পুঁজি লাগে, সে পুঁজি তো নাই আমার। আছে একটা পুঁজি তোমার আছে, যে পুঁজি বহুমান থাকে না, এইটা হইলে সততা আর সাহস। তুমি ব্যবসা শুরু করো, পুঁজি লাগবো না। মোরা যে কজন তোমার আন্ডারে কামড়ি হ্যাঁ যার কাছে যা আছে এইটা দিয়ে ব্যবসা শুরু করবা। তাইলে উস্তাদ এখনই গামছা পাতলাম, যার যা আছে গামছার মধ্যে ফেলো। এই যে মুই আগে দিতে আছি, এই যে দেখো আগে দিলাম। এই টাকা আমার, সাহস থাকলে এই টাকা আমার কাছ থেকে ছিনিয়ে নে। ওই ছেলে ভাবিত আছে মরে যাবে। এই তো সেই গার্মেন্টস, আঙ্কেল আপনি এখনো খবর পাননি? ওশালা রাজা কাল রাতে ফিনিশ হয়ে গেছে, একদম ফিনিশ। হ্যালো হ্যালো, হঠাৎ করে টেলিফোন কি হইল? হ্যাঁ তুই নতুন হিসাবটা শোধ করতে আইসা, পুরোনো হিসাবটাও মনে পড়ে গেল। ওই ছবিটা নিশ্চয় তোর বাবার, ওই ছবিটা যদি তোর বাবার ছবি হয়ে থাকে তাহলে তুই আমার একটা কথা শুনে রাখ, তোর এই গার্মেন্টসটা একদিন আমি কিনে নেব, কিনে নেব। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস এই গার্মেন্টসের দাম কত? জীবনে একসাথে লাখ টাকা চোখে দেখেছিস? 100 লাখ একসাথে করলে 1 কোটি হয়, এই গার্মেন্টসের দাম কম করে হলে 5 কোটি টাকা, 5 কারো। ওই টাকার মুখ দেখতে হলে তোকে তোর মার পেটে 100 বার জন্ম নিতে হবে। আমার মা কোন সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরছিল তুই জানিস না? আমি সেই মায়ের সন্তান যেই মায়ের প্রতিটি অপমানের প্রতিশোধের আগুন বুকে নিয়ে বড় হয়েছি। আমি তোকে মারতে আসছিলাম কিন্তু মারবো না। কেন মারবো না জানিস? পঙ্গু লীলা সৈনিকের সাথে যুদ্ধ করে মজা পাওয়া যায় না, তাই তোকে ওই দিন পর্যন্ত সুস্থ রাখতে চাই যেই দিন আমি শিকদার গার্মেন্টস এর সাইনবোর্ড খুলে আমার আম্মার নামের সাইনবোর্ড ঝুলাই দেব। কার নামে?
আমার আম্মার নামে। ওয়ালাইকুম আসসালাম। কি চাস বাবার কাছে? বাবা আপনি আল্লাহর ওলি, আপনি মনের কথা সব বুঝতে পারেন বাবা। আজ আমার ছেলেটা প্রথম ব্যবসা করতে যাইতেছে, আপনি ওর মনের আশাটা পূরণ করেন বাবা, আমার ছেলেটা যাতে কামিয়াব হইতে পারে। দাঁড়া, আমি বাবার খাদেম, করে সব উপরওয়ালা, উসিলা বাবা। সন্তানদের কামিয়াব হতে মায়ের দোয়া লাগে প্রথম। তুই যেভাবে কান্নাকাটি করছিস তাতে তোর সন্তানের আশা কামিয়াব হবেই। এই রে, এটা ছেলের গলায় পরিয়ে দিবি, বালা মুসিবত থেকে দূরে থাকবে, আল্লাহ তোর আশা পূরণ করবে। ইয়া আল্লাহ মাওলা। বাবার দোয়া আর আমার সারা জীবনের জমানো এই 11,000 টাকার পুঁজি আমি তোর হাতে তুলে দিলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোর কোটিপতি করে। আম্মা, আপনার দোয়া আমার সবচেয়ে বড় পুঁজি। আমি পেয়ে গেছি আম্মা, আমার কেউ আর টাকা রাখতে পারবে না। ইনশাল্লাহ এবার আমি কোটিপতি হব আম্মা, কোটিপতি হবই। বেঁচে থাক বাবা, দোয়া করবেন আম্মা। হ্যাঁ বাবা। এই সামান্য টাকার মাল কিনে ব্যবসা করে তুই কবে কোটিপতি হবি? আমি এই টাকা দিয়ে তোকে বাকিতে মাল দেবো, তুই সেই মাল বিক্রি করে আমার টাকা শোধ করবি, আবার বাকিতে মাল নিবি, আবার শোধ করবি, আবার নিবি, আবার শোধ করবি। ব্যবসা করতে থাক, আমার কাছ থেকে সব সহযোগিতা তুই পাবি। 10-15-20 লাখ টাকার মাল আমি তোকে বিশ্বাস করে দেব, সেই বিশ্বাস রক্ষা করার দায়িত্ব তোর। চাচা আমার দোয়া করেন। আমার দোয়া না, শুধু তোর উপর তোর মায়ের দোয়াও আছে, ইনশাল্লাহ তুই কোটিপতি হবি। তোমার হাতে, তোমার হুকুম ছাড়া মানুষ
বদলাতে পাথর হয় যে হীরার টুকরা পাথর হয় যে হীরার টুকরা তোমার কারিশ্মায় বস্তির ছেলে প্রতি প্রতি হয় তোমার দয়ায় বস্তির ছেলে প্রতি প্রতি হয় তোমার দয়ায় বসেন। এই তো আমার কোটিপতি সন্তানের আম্মা। কে বলবে আমার আম্মা গরিব? কে বলবে আমার আম্মা কোটিপতি সন্তানের আম্মা না? আম্মা, আপনি যেমন বসে আছেন তেমন বসে থাকেন। আজকে আমি আপনার দুই চোখ ভরে দেখব, আমার পরাণটা ভরে দেখব। আম্মা, আপনি আমার জন্মের সময় কত কষ্ট পাইছেন আমি দেখিও নাই, শুনিও নাই, জানিও না। কিন্তু আপনার পায়ের কাছে আপনার সুখের পৃথিবীটা আমি আইনে দিছি। সেই সুখে আপনি একবার প্রাণ খুলে হাসেন আম্মা, একবার হাসেন। আমি শুধু আপনার কষ্টের মুখটা দেখছি আম্মা, আজকে হাসি ভরা মুখটা দেখতে চাই আম্মা। আম্মা হাসেন, আমার বুকটা ভরে গেছে, আমার আম্মা হাসছে। আপনারা সবাই দেখেন, দেখেন আমার আম্মা সুখের হাসি হাসছে। আমি আমার আম্মার এই হাসিটা দেখার জন্য আল্লাহর কাছে কত কাঁদছি। আল্লাহ আমার মনের আশাটা পূরণ করছে। আজকে আপনারাও আমার একটা মনের আশা পূরণ করবেন। বলুন কি করতে হবে। আপনারা সবাই শোনেন, এই যে আমার আম্মা আজকে লাখ টাকার চেয়ারে বসে থাকতে দেখতেছেন, আমার আম্মা আমার আর আমার এই বোনের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য বাড়িতে বাড়িতে বুয়ার কাজ করছে। কাজ করতে গিয়ে
কত পুরুষ মহিলার চর থাপড় লাথি খাইছে। আমার আম্মা সেই অন্যায়ের কোনো প্রতিবাদ না করে উল্টা সালাম দিছে। তাই আজ আপনারা আমার আম্মাকে এই কোম্পানির মালিক হিসেবে একবার সালাম করেন। আপনারা একবার সালাম করেন। ওয়ালাইকুম আসসালাম। আম্মা দেখেন আপনাকে ওনারা সালাম দিছে। আম্মা আপনাকে ওনারা সবাই সালাম দিছে। আম্মা আজকে আজকে আমার জীবনের সবচাইতে খুশির দিন। আমার এই খুশির কোনো তুলনা হয় না। আফজাল যে ওস্তাদ ওই বাক্সটা কবে আসবে? আগামীকাল আসবে। তাহলে আমার কাজটা পরশু রাখি। আম্মা আপনি আমার সাথে যাবেন। কোথায় গেলে বুঝতে পারবেন আম্মা, আপনার কোনো কষ্ট হবে না। পালকিতে চড়ে যাবেন। আফজাল পালকি আর বেহারা ঠিক হয়েছে? যে পালকিও ঠিক আছে, বেহারাও ঠিক আছে। রাজা আর কত পাগলামি করবি বাবা? আল্লাহ তো তোর সব আশা পূরণ করছে। তুই কোটিপতি হয়েছিস, গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়েছে। এইবার খান্ত হও বাবা, মাথা ঠান্ডা করে ব্যবসা পাতি কর। না আম্মা, আমার যুদ্ধ শেষ হয় নাই, যুদ্ধ তো শুরু হবে এখন। আমার মনের মধ্যে অনেক কষ্ট আম্মা, যেই দিন সেই কষ্টের আগুন সম্পূর্ণ নিভে যাবে সেই দিন আমি শান্ত হব। কোথায় আপনার পার্টি? সে কখন থেকে বসে আছি, আজ গার্মেন্টস বিক্রি করে আমাদের টাকা দেওয়ার কথা ছিল। আরে রাখো, কার এত আলগা টাকা আছে যে এই 50 লক্ষ টাকার ভাঙাচোরা গার্মেন্টস 2 কোটি টাকা দিয়ে কিনবে? আচ্ছা হলো, 2 কোটি হলো। আরে আমরাই তো পাবো 2 কোটি টাকা, আমাদের সব টাকা দিয়ে দিলে ওনার থাকবে কি? আপনারা এত কথা বলছেন কেন? আমি আমার পার্টির সাথে ফাইনাল কথা বলি, আপনাদেরকে এখানে ডেকেছি। তারা 2 কোটি টাকা দিয়ে এটা কিনবে এবং ক্যাশ আমি সবার দেনা সেট করে দেবো। ওকে আপনারা? উনি আম্মাজান গ্রুপ অফ কোম্পানিজের মালিক রাহেলা বেগম। তুই এখানে? আমি কুলি, কুলি আজকে আমি কুলি হয়েছি আমার আম্মার টাকা বহন করতে। উনি তোমার এই গার্মেন্টস কিনছে আর আমি আমি হইলাম ওনার ছেলে। আপনি একটু পাশের ঘরে যাবেন প্লিজ, একটু ওয়েট করে বসুন। আম্মা বসেন। এই টাকা গুইনা নাও। ঠিক আছে, তাহলে এখন থেকে এই কোম্পানি আমার আম্মার। এই ছবিটা নিয়ে আয়, এই ছবিটা নামা, আম্মার ছবি উঠা। এই দাঁড়া। আম্মা এই লোকটারে কি আপনি চিনতে পারছেন? আজ থেকে 15 বছর 7 মাস 8 দিন আগে আপনার বড় মেয়ে আমার কুসুমাপু এই লোকটার গার্মেন্টসে কাজ করতে গিয়ে মারা গেছিল। অভাবের কারণে আপনি আপনার মেয়ের মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ টাকা চাইতে আসছিলেন। উনি আপনার অপমান করে বাইর করে দিছিল, সেই অপমানের প্রতিশোধ নিলাম আজকে। যুদ্ধ শুরু হয়েছে, আরো আছে। আসেন আম্মা, নিচে আসেন। এই আম্মার ছবি উঠায় দে। আম্মা এই যে 8 জন বেহারা, এই এদের লাইনে দাঁড় করা। এই বগুল লাইনে খা, এই বগুল লাইনে খা, যা সোজা। এই যে এরা, এরা
ভাইয়া যারা আপনারে পালকিতে কান্দে করে আনছে এরা তখন ছিল এই মালিকের দারোয়ান পিয়ন চাপরাশি ওরা আপনারে মারছিল আর আমি একটা অসহায় খরগোশের বাচ্চার মতো শুধু তাকায় তাকায় দেখছিলাম আম্মা আমার এই জানের মধ্যে আমার জানের মধ্যে সেদিন থেকে দাও দাও করে আগুন জ্বলতেছিল আম্মা পঞ্চাশ লাখ টাকার গার্মেন্টস আমি দুই কোটি টাকা দিয়ে কিনছি এই দারোয়ানদের এক লাখ টাকা করে পেমেন্ট দিয়ে আপনার পালকির বেহারা বানাইছি আগুন নিভতে শুরু করছে আম্মা পুরা আগুন নিভবে এই দুবাই থেকে আনা চাবুক কই দে আম্মা দুবাই থেকে স্পেশাল অর্ডার দিয়ে এই চাবুক বানা আনছি আম্মা চাবুকটা আপনি হাতে নেন ওদেরকে মারেন আগুনটা নিভে যাক আমার বুকটা ঠান্ডা করে দেন আম্মা আমার বুকটা ঠান্ডা করে দেন আপনি আপনার পায়ে ধরি আম্মা আমার বুকের আগুনটা নিভাই দেন আম্মা আপনি চুপ করে দাঁড়ায় আছেন কেন আম্মা ওদের চাবুক মারে আমার মনের আগুনটা নিভাই দেন আম্মা রাজা আমি যে মা তোর আম্মা যান আমার বুকের আগুন তো তুই নিভাই দিস বাবা আমি তো ওগো মারতে পারি না বাবা তাহলে আমার হাতে দেন আম্মা ওগো মারিস না বাবা ওরা তো গরিব মানুষ ওরা সেদিন মালিকের হুকুমের গোলামি করছিল ওগো তো কোনো দোষ নাই বাবা ওগো ক্ষমা করে দে বাবা ক্ষমা করে দে আম্মা আপনি কইছেন ক্ষমা এই তোমাদের সবাই রে আমার আম্মা ক্ষমা করে দিছে তোমরা যাও 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 হে জাফর শোন তোরা একটা কথা বলতে ভুলে গেছিলাম পঞ্চাশ লাখ টাকার গার্মেন্ট আমি দুই কোটি টাকা দিয়ে কিনছি বইলা তুই আমার বোকা মনে করিস না তোদের মতো মানুষের ফকির বানানোর জন্য আজকে আমি কোটিপতি হয়েছি তোদের ফকির বানাইতে গিয়ে যদি আমি নিজেই ফকির হয়ে যাই আমার আবার ঠেলা গাড়ি চালাইতে হয় কুলিগিরি করতে হয় তাহলে করব তবুও আমার মায়ের যারা অপমান করছিল তাদের কাউরে আমি ছাড়ব না আর শোন তোর বাপের কাছে আমার বোনের লাশের দাম পাওনা ছিল তোর বাপ দিয়া যেতে পারে নাই তোর বাপ তো মরে গিয়ে বেঁচে গেছে আমি তোর কাছ থেকে সেটা নিব কেমনে নিব জানোস আজকে গার্মেন্টস কিনলাম কালকা তোদের অন্য সব ব্যবসায় হাত দেব তোদের ফকির বানায় ছাড়ব ফকির রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় কালো চশমা খুলে গাড়ি চালাতে পারো না যে কালো চশমা পরে গাড়ি চালাতে গেলে রাস্তার মানুষের উপর গাড়ি তুলে দাও সে কালো চশমা না পড়লে কি হয় তাই মেয়ে তুমি কি জানো গরিবের রক্ত চেয়ে আমার ওই কালো চশমার দাম অনেক বেশি এই নদী তুই জিজ্ঞেস কর দাম কত বেশি এই তোরা কত বড় লোক হ্যাঁ কত বড় লোক যে গরিবের রক্তকে রক্ত মনে হয় না শোন ধনী গরিব সবার রক্তের রঙই কিন্তু লাল শোন ধনী গরিবের কোনো পার্থক্য নাই পার্থক্য তোরা করিস আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই মনে রাখিস চল নদী কোথায় গেছিলি হাসপাতালে ভাবিকে দেখতে গিয়েছিলাম ওরে ওরে তো চিনলাম না
ও তোর বোন বিনার বান্ধবী। এখন কি তোর আমাদের কথা মনে আছে? মনে নেই। তুই তো এখন বড় লোক, কোটিপতি হয়েছিস। আমি কোটিপতি হয়েছি শুধু একজনের জন্য, আমি কোটিপতি হয়েছি শুধু আমার আম্মার প্রতিশোধ দেওয়ার জন্য। তোদের কাছে আমি সেই রাজাই আছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখছি তো। আমি বলছি একটা রাস্তার ছেলে আমার বাবা জাফর ভাইয়ের ব্যবসা লালবাতির জ্বালাতে বসেছে, আর তুমি কিছু করে দেখাতে পারছ না? যে নিজের বাবার জন্য কিছু করতে পারে না, সেই অপদার্ত ছেলে শ্বশুর বাবার জন্য কি করবে? আর তোর জন্য একটা ইনফরমেশন আছে, রাজা এখন আর বস্তির ছেলে না, রীতিমতো কোটিপতি। আর এই কোটিপতি কেন হয়েছে তা মামা খুব ভালো করেই জানে। তোমার এত আনন্দ লাগতেছে কেন? তুমি কি নতুন করে কোনো প্যাচ গুজ লাগাইছো নাকি? না মামা, প্যাচ না। আমার আনন্দ রাজা আমার ভালোবাসা, আমার আনন্দ রাজার যে কোনো সাকসেস, আমার আনন্দ রাজা পরিশ্রম করে কোটিপতি হয়েছে, আমার আনন্দ রাজা ওর মায়ের অপমানের প্রতিশোধ নেবে। রাজার সব কিছুতেই তোমার আনন্দ, আজ রাজার জন্য সমস্ত আনন্দ ফিনিশ করে দেব। তোকে কাজী বাড়িতে নিয়ে যেয়ে বিয়ে করব, তুই আমার বউ হবি, বউ। কি বলে ল্যাঙ্কার, রাজ সব ফিনিশ করে দেব। জাফর আমার একটা কথা শোনো, শোনো জাফর, সব কিছু জোর করে আদায় করা যায় না। তুমি আমার হাতটা ছাড়ো, আমি নিজে তোমার হাত ধরতে চাই। ভাই কে কোথায় আছিস? বাড়িটা চিনে গেলাম, চল। আজ তুমি এই পোশাকে কোথেকে আসলা? মা আজ আপনাকে সত্যি কথাটা বলি, আমি আমি মেত্রানি না। তাহলে কে তুমি? আমার যে পরিচয় আছে সেই পরিচয় আপনাকে দিলে আপনি আমাকে ঘৃণা করবেন, আপনি আমাকে আপনার ঘর থেকে তাড়িয়ে দেবেন। কি এমন পরিচয় তোমার যে আমি তোমার ঘৃণা করব? যে বাড়ি থেকে একদিন টাকা চুরির অপবাদ নিয়ে জাতিত হয়ে বেরিয়ে আসতে হয়েছিল আপনাকে, আমি সেই বাড়ির মেয়ে মা, আমি সেই ছোট্ট বিন্দু যে বিন্দু রাজার বন্ধু ছিল। তুমি এত বড় আর এত সুন্দর হিসেবে তাহলে ম্যাপ্রানি সেজে অভিনয় করলি কেন? আমার আসল পরিচয় জানলে রাজা আমাকে কিভাবে নিত তা আমি জানতাম না, তাই তো আসল পরিচয় গোপন রেখেছি। ঠিক আছে ঠিক আছে, তা এখন এখানে এসেছিস কেন? মা আমি আপনার কাছে একটু আশ্রয় চাইতে এসেছি, বাবার মৃত্যুর পর আমার মা যেমন সুলতান মামার কাছে জিম্মি ছিল, আমিও ঠিক তেমনি। আজ সেই সুলতান মামা ও তার বন্ধুর ছেলে জাফরের কাছে জিম্মি, জাফর এখন আমাকে বিয়ে করে আমার সমস্ত সম্পত্তির মালিক হতে চায়। কিন্তু আমি রাজাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না মা, তাই আপনি আর রাজা ছাড়া আমাকে আর কেউ ওদের হাত থেকে বাঁচাতে পারবে না। রাজা তো পাগল,
ওর বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতেছে। আল্লাহই জানে তোমার আসল পরিচয় পাইলে ও যে কিভাবে নিবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও আসা পর্যন্ত তুমি এইখানেই থাকো। বস, মায়াডারে ধরতে পারলাম না বস, কিন্তু বাড়িটা চিনাইছি। বাড়ি চিনেছিস? ওকে ওকে যা, তোরা যা, চা 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 চা। তুমি কি সেই ছোটবেলা থেকে রাজাকে ভালোবাসো? হ্যাঁ, রাজা আমার স্বপ্ন, রাজা আমার ধ্যান। যদি তুমি শোনো, রাজা অন্য কোনো মেয়েকে ভালোবাসে, তখন কি রাজার প্রতি তোমার এই ভালোবাসা থাকবে? আমি পরজন্মে বিশ্বাসী নই, তবু জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করব রাজার জন্য। হৃদয় অভিধানে ভালোবাসা মানে বুঝি তোমাকে।
লাগে তোমাকে জীবনের অভিধানে বেঁচে থাকা মানে বুঝি তোমাকে তোমাকে তুমি ভালোবাসিলে বাঁচব আমি এই পৃথিবীতে থাকব আমি তুমি ভালোবাসিলে বাঁচব আমি এই পৃথিবীতে থাকব আমি আম্মা আম্মা দোলা আরে বিন্দু দেবী তুই এখানে আমার বাড়িতে কি চাস আরে কথা বলছিস না কেন বল কি মতলব নিয়ে আসছিস না ভাইয়া বিন্দু আপু কোনো মতলব নিয়ে আসেনি এসেছে বিপদে পড়ে বিপদ কিসের বিপদ ও নিশ্চয়ই আবার কোনো গুন্ডা তোরে তাড়া করছে ম্যাট্রানির চেহারা যদি এত সুন্দর হয় বিয়ে তো লোকে করতেই চাইবে ও ম্যাট্রানি নয় ও হলো সুলতান চৌধুরীর ভাগ্নে বিন্দু কি হলো চিনতে পারছো না ও হলো চিনতেও পারছি বুঝতেও পারছি নিশ্চয়ই ওর মামা সুলতান চৌধুরী কোনো খারাপ মতলব নিয়ে ওরে আমার বাড়িতে পাঠাইছে যাও বেরিয়ে যাও রাজা রাজা আমার কথা শোনো কি কথা শুনবো আমি তোর কোনো কথা শুনবো না আমার সহজ সরল আম্মারে তুই কি বুঝাই আমার বাড়িতে জায়গা নিছিস আমি জানি না আমারে তুই বুঝাইতে পারবি না তুই কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া এই বাড়িতে আসছস দূরে বিশ্বাস করো রাজা আমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি আমার উদ্দেশ্য একটাই আমি তোমাকে ভালোবাসি মামা জোর করে আমাকে জাফরের সাথে বিয়ে দিতে চায় ওদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছি তোমার কাছে একটু আশ্রয় পাবার আশায় না সুলতান চৌধুরীর ভাগ্নির প্রতি আমার সামান্যতম দুর্বলতা কোনোদিনই হতে পারে না দুর্বলতা যদি একটু থেকেও থাকে তাহলে ওই সুইপার্নি বিন্দুর প্রতি ছিল আমি সেই সুইপার্নি হয়ে থাকতে চাই দাদা না বেরিয়ে যা তুই যদি নিজের ইচ্ছায় বের না হস তাহলে আমার আম্মাকে তোর মামা রাজা তাই করো তবু আমি কোথায় রাজা ওরে বাইর করিস না ওর কোনো দোষ নাই আমি ওর এই বাড়িতে জায়গা দিচ্ছি আম্মা আপনি জানেন না ও সেই বাড়ির মেয়ে যেই বাড়ির মানুষদের কথা মনে হইলে আমার বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে আমি জানি আমি সব জানি বাজান আম্মা আপনি সব যাই না বুঝা ওরে জায়গা দিছেন হ্যাঁ রাজা আমি যে মা বিন্দু সেই বাড়ির মেয়ে হলেও সেই বাড়ির সেই মানুষগুলোর চাইতে আলাদা তোর প্রতিশোধের মানুষগুলোর মধ্যে বিন্দু পড়ে না রাজা সব মায়েরই স্বপ্ন থাকে ঘরে বউ আনার আমি বিন্দুরে এইবারে বউ করতে চাই বিন্দুর চাইতে ভালো মায়া হয়তো আমি পাম কিন্তু বিন্দুর মধ্যে তোর প্রতি যে ভালোবাসা দেখছি তা হয়তো পাম না তাই বলতেছি বিন্দুরে তোর বউ করে এই বাড়িতে রাইখা দে বল বাবা তুই আমার স্বপ্নটা পূরণ করবি আম্মা আপনার হুকুম কি আমি অমান্য করতে পারি তাহলে দোলার বিয়ের ব্যবস্থা কর দোলার পছন্দের সেই ছেলেটা কি যেন নাম আকাশ ওর বাপ মারে খবর দে তাই থাকে না নিজের বাড়ি নিজের বাড়ি আমার এই বাড়িটার মত এটা তো পুরনো বাড়ি লিসেন মিস্টার আমাদের এক সময় অনেক বড় বাড়ি ছিল ব্যবসায় মার খেয়ে ওটা বিক্রি করে এই পুরনো বাড়িটা কিনেছি ভাগ্য খারাপ বলে যা হয় আল্লাহ তো সবাইকে সবকিছু দেয় না আমি কিন্তু সোনার গ্রাস এরাটন ছাড়া বিয়ের পার্টি করব না খরচ সামলাতে পারবেন তো আরে সোনার গাঁ সেরাটন তো পুরান হয়ে গেছে তাই না রে ওয়েস্টিং রেডি তো না পারবো ঠিক আছে কালই যাব তবে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি মেয়ের পরিবার যদি বড়লোক না হয় তাহলে কিন্তু এই বিয়ে হবে না মম ওরা অনেক বড়লোক দেখব ওরা কত বড়লোক
আসুন আসুন, ভিতরে আসুন। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। আকাশ, দেখ তো জুতোর নিচে ময়লা আছে নাকি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এক কাম করো বাবা, তুমি ওদের সাথে ওখানে গিয়ে গল্প করো, আমরা একটু কথা বলি। আই যা, পরে সাথে করে নিয়ে যা। আসুন দুলা ভাই, আসুন আসুন, বসুন। কি দুলা ভাই, মনের আশা পূর্ণ হলো তো? শুনো, দোলা কিন্তু রাজা ভাইয়ের খুব আদরের বোন, দেখে শুনে রাখবে, নইলে রাখবে না মানে? এই দোলা, বাসর রাতে বিড়াল মেরে দিবি, বুঝলি? তোরা যেভাবে বলছিস মনে হচ্ছে দোলা আর আকাশ কেউ কাউকে না চিনেই বিয়ে করছে। দেখো আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই নো প্রবলেম, নো টেনশন। কিন্তু শালিকারা, এখন দেখো গার্ডিয়ান লেভেলে আন্ডারস্ট্যান্ডিং হয় কি না। কই বললেন না, কি ভাবতাছেন? আপনার পরিবারের উপযুক্ত দেনমোহর দেবার ক্ষমতা আমার নেই। এইসব কি বলেন? সত্যি কথাই বলছি বাবা, তোমাদের সম্মানের দিকে তাকিয়ে দেনমোহরের টাকা দেবার ক্ষমতা আমার নেই। তাই বলে তো বিয়ে বন্ধ হবে না। দেনমোহরের টাকা দেওয়ার রাস্তাটা আমি খুব সহজ করে দিতেছি। আমার আম্মা আপনার কাছে এখনো 15 দিনের বেতনের টাকা পায়। তাহলে আমার 15 দিনের বেতনের টাকাটা দিয়ে দেন আম্মা। এক টাকাও পাবে না তুমি। ওই টাকাটাই আমার বন্ধে দেনমোহর হিসেবে দিয়ে শোধ করে দিবেন। আর লজ্জা দিও না বাবা, আপনাদের সাথে আত্মীয়তা করে আপনাদের মতো বড় মনের মানুষ হতে দোলা মাকে আপনার কাছে ভিক্ষা চাইছি। বলুন কবে দেবেন দোলাকে? শুভ কাজ তাড়াতাড়ি হইলেই ভালো। রাজা, তবু দুই ভাই বোনের বিয়ের ব্যবস্থা এক লগে কর বাবা। এই তোরা সবাই আয়। জি ওস্তাদ। এক্ষুনি বিয়ের ব্যবস্থা করতে হইব। নদী, এখন কেঁদে কেঁদে কি হবে? এত কাছে থেকে তোর মনের কথাটা রাজাকে বলতে পারলি না, এ দোষ কি রাজার মাত্র? হ্যাঁ ভাবি, দোষ আমার। কতবার মনে সাহস করে আমি রাজাকে বলতে চেয়েছি, কিন্তু ওর চোখের দিকে তাকানোর পর আমি সব কিছু হারিয়ে ফেলি। আমার মনে হয় কে যেন তোকে থামিয়ে দেয়। সে মন যেন কোন রকম বাধা দিতে না পারে আমাকে। কাল আমি যাবো ভাবি, পৃথিবীর আর কোনো বাধাই আমি মানবো না। অঙ্কল, এই পরাজয় আমি মেনে নিতে পারছি না। বাবুজি, আপনি যত টাকা লাগে পুলিশকে সামাল দিন, বিন্দু যেখানে থাকুক আমি ওকে তুলে নিয়ে আসবো। আমি আজ আর কিচ্ছু মানবো না। আপনি বিয়ের সব ব্যবস্থা করুন, আমি বিন্দুকে নিয়ে আসছি। এটা কার বাড়ি, কোন সারা মালিক আমি কিচ্ছু জানতে চাই না। বিন্দু নামের একটি মেয়ে বাড়িতে আছে, তাকে এক মিনিটের মধ্যে এখানে চাই, যদি না পাই
তাহলে বাড়ির কোন লোককে আমি বাঁচিয়ে রাখবো না। এইটা রাজার বাড়ি, তুমি কে? আমি জাফর। ও, সেই দিন তোমার লজ্জা হয় নাই তাহলে? বিন্দু এই বাড়িতেই আছে, আমি জীবিত থাকতে তুমি বিন্দুরে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবা না। তাহলে তোকে মেরে এই বাড়ি থেকে আমি বিন্দুকে নিয়ে যাবো। তোরা বিন্দুকে খুঁজে বের করে নিয়ে আয়। কথা বলার জন্য এই নদী, কি বলতে চেয়েছিলি বল আমাকে। একটা কথা, শুধু একটা কথা বলবো না। তুই বিন্দুকে বিয়ে করার জন্য এসেছিস, কিন্তু তোর বিন্দুকে ওরা তো নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে মানে কে নিয়ে গেছে? জাফর। নদী, নদী, আমার আম্মা কোথায়? আমার আম্মা কোথায়? আম্মাকে বাঁচাতে আমার গুলি লেগেছে, আমারও গুলি লেগেছে। তুই গিয়ে আম্মাকে বাঁচা, যাও যাও। তোরা তোরা ধর। আম্মা, 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 ও আম্মা, আপনি কই? আম্মা, 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 আপনি কই? আম্মা, 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 আমার আম্মার গুলি আছে, হাসপাতালে নিতে হবে। ডাক্তার, আমার আম্মারে বাঁচান ডাক্তার। ডাক্তার, আমার আম্মার গুলি আছে। আম্মা, আম্মা, বাঁচাতে পারলাম না।
খুন খারাপি কইরা সব কিছু পেঁচ লাগাই দিলা। আমি শেষ হয়ে গেছি, এই বাড়িও বিক্রি করে দিয়েছি, দেনার দাঁড়ি আমার পিঠে দিয়ালে লেগে গেছে, দিয়ালে। আরে মিয়া, তুমি একলা ভুগি রইছো, আমি হই নাই কে? এখন বাঁচার উপায় একটাই, বিন্দুকে বিয়ে করে ওর সম্পত্তির মালিক হওয়া। আপনি যেভাবে পারেন বিন্দুকে রাজি করা, নইলে আরো দেখছ খুন খারাপি হবে। আরে না, আর খুন খারাপির দরকার নাই, আমি যেভাবেই পারি বিন্দুরে রাজি করাইতেছি। আরে অহনার পাগলামি কইরো না, বিয়ের কাপড় চোপর গহনাপাতি আইনা রাখছি, উপরে গিয়া তাড়াতাড়ি পরে আলো, যাও। জীবন গেলেও না, আমি বুঝতে পেরেছি মামা, তুমি আমার বাবার সম্পত্তি ভোগ দখল করার জন্য দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করে যাচ্ছ। এই সম্পত্তির উপর যখন তোমার এতই লোভ, তাহলে সব সম্পত্তি আমি তোমাকে লিখে দেব। তবুও তুমি আমাকে জাফরের হাত থেকে মুক্তি দাও। মুক্তি দাও? আরে মুক্তি দিলে তুমি চলে যাও রাজার কাছে, আমার জাফরে কি হইব? শোনো, পাগলামি না কইরা কাপড় চোপড় পইরা রেডি হও, যাও। আম্মা আপনি সুস্থ? হ্যাঁ আমি সুস্থ, এই দেখ আমি এখন ভালো আছি। সুলতানের জাফরের কাছে আমার অনেক পাওনা, বুঝানতে হইব না? আর আপনি বলছেন বিন্দুরে বিয়ে করতে, বিয়ে করতে হবে না আম্মা? আমরা সুলতানের বাড়ি যাব আম্মা, আমার চোখের সামনে ওই বাড়ির সিঁড়িতে আপনার এই দৃশ্য 17 বছর যাবৎ প্রতিদিন কমপক্ষে 10-12 আমার চোখের সামনে ভাসে। ওই বাড়িতে আপনি পালকিতে চড়ে যাবেন। আব্দুল্লাহ, জি উস্তাদ, তো পালকি নিয়ে আয়, বেহারা খবর দে। বেহারা লাগবে না, আজকে আমরা একে মিলে আমাজন হালকি ধরে নিয়ে যাই। পালকি টানো, আরে টানো টানো, জোরে হাঁটো, খুশিতে হাঁটো, আরো জোরে পালকি টানো। কি হইল অহনো রেডি হন? আরে জাফর তো 900 সাইজে অহনি আয়া পড়বো, তখন কি করবা? আপাজান আপাজান, সর্বনাশ হয়ে গেছে আপাজান। কি হয়েছে, আবার প্যাঁচ লেগে গেছে? রাজা তার দলবল নিয়ে বিন্দুকে নিতে এই বাড়িতে আসছে, ওর চোখে আজ আমি যে আগুন দেখেছি তাতে মনে হয় সব পুড়িয়ে ছারকার করে ফেলবে আব্বাজান। আব্বাজান আমার কথা শোনেন, জাফর ভাইকে খবর দেন, উনি এসে বিন্দুকে এই বাড়ি থেকে নিয়ে যাক, তাহলে হয়তো আমরা বাঁচবো। জীবনে পয়লা একটা ভালো বুদ্ধি দিলে যে আমার বাবাজি। জাফরে ফোন লাগাও। জি। পালকি নামা নামা, আস্তে নামাও, নামাও নামাও, আম্মা নামেন। আম্মা এই সেই বাড়ির গেট, যে গেট দিয়ে একদিন বিধ্বস্ত অবস্থায় আপনি কানতে কানতে বাইর হয়েছিলেন। আমি বারবার জিজ্ঞেস করছিলাম আম্মা, আপনি কি সত্যি টাকা চুরি করছেন? আপনি কোনো কথা কন নাই, আপনার চোখ দিয়ে শুধু ঝরঝরে পানি পড়ছে, সেই চোখের পানির শোধ নিতে আসি আম্মা, চলেন। এই বাক্স নিয়ে আয়। এ সুলতান, তোর সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে। তুই কেটা, তোর লগে আমার কি হিসাব নিকাশ? আমি সেই রাজা, 17 বছর আগে চাকরানির বেটা ছিলাম, দেখ তো চিনতে পারিস কিনা, ওই যে সেই চাকরানি।
আমার আম্মা যারে তুই মিথ্যা টাকা চুরির অপবাদ দিয়া ঠিক এই জায়গায় অপমান করছিলি। আমার আম্মা চুরি না কইরাও চোর সাজছিল, আর তুই আমার আম্মারে ওই ঘরের দরজা বন্ধ কইরা নির্যাতন করছিলি। নির্যাতন করতে করতে ওই মহিলার মুখ দিয়া মিথ্যা স্বীকারোক্তি নিছিলি, আর আমি আমি একটা অসহায় শিশু শুধু মায়ের অত্যাচারের চিৎকার শুনছিলাম। আমার কিছুই করার ক্ষমতা ছিল না, বোকার মতো শুধু দুই চোখ দিয়ে পানি ঝরাইছি, তখন আমি কিছুই করতে পারি নাই। কেন জানিস? কারণ আমি তখন বস্তিতে থাকতাম, গরিব ছিলাম, আজ আমি কোটিপতি হয়েছি। জানিস এই বস্তির ছেলে কোটিপতি হয়েছে কার জন্য? তোর জন্য, শুধুমাত্র তোর প্রতিশোধ নেওয়ার জন্য। আজ আমি ওই ঘরটার দরজা বন্ধ করে তোর পেটাবো, আর ওই অত্যাচারের শব্দ তোর মেয়ে নিচে দাঁড়ায় শুনবে, কিছুই করতে পারবে না, শুধু অসহায়ের মতো কানবে যেমন আমি কাঁদছিলাম। আমারে মাফ করে দাও। ঠিক এইভাবে আমার আম্মাও তোর কাছে মাফ চাইছিল, মাফ করছিলি, করস নাই। সুলতানের বাচ্চা, ঠিক এই জায়গা কি মনে পড়ে? মনে পড়ে এই সেই জায়গা, এই জায়গায় আমার মারে তুই লাথি মারছিলি, আজকে আমি তোরে লাথি মারবো। দুবাই থেকে আনা চাবুকটা বাইর কর, আব্বুকে ছেড়ে দাও গো। আম্মা আপনি নিজের হাতে চাবুক মারেন না রাজা, আমি যে মা, ক্ষমা ছাড়া আমার কাছে যে আর কিছু নেই বাবা। আপনি ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা করব না আম্মা। আমি তোমার ক্ষমা করছি, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওস্তাদ বিন্দুরে হরাই ভালাইছে, বল বিন্দু কোথায়? বল, বলছি বলছি।
দেখে থাকো মা, দেখে থাকো, ওঠো ওঠো।